সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন দ্য রিমার্কেবল মিডিয়া। বাংলাদেশের গ্যাস নির্ভর ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর। ঢাকা সফররত দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রী এস ইশরন এ কথা জানিয়েছেন। এদিকে বিশেষ অর্থনৈতিক বাণিজ্য অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানিয়েছে ঢাকা। দেশটির সঙ্গে অগ্রাধিকার ভিত্তিক বাণিজ্য চুক্তি এফটিআর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান। বৃহস্পতিবার অর্থাৎ 17 নভেম্বর দুপুরে আগারগাঁওয়ের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ভবনে সিঙ্গাপুরের বাণিজ্য ও শিল্পমন্ত্রীর নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগ ও বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করেন। এক ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এস ইশরন বলেন, সৌরশক্তি ও জলবিদ্যুৎ সহ নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর। সালমান এফ রহমান জানান, দেশের বিমান পরিবহন খাত ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে সিঙ্গাপুরকে আহ্বান জানানো হয়েছে। তিনি আরও বলেন, স্বাধীনতার পর যে দেশগুলো আমাদের প্রথম স্বীকৃতি দিয়েছে, সিঙ্গাপুর তাদের মধ্যে অন্যতম। সিঙ্গাপুরের সঙ্গে আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ। দেশটির সঙ্গে অগ্রাধিকার ভিত্তিক বাণিজ্য চুক্তির পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। বন্ধুরা, কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দ্য রিমার্কেবল মিডিয়াকে।